প্রধানমন্ত্রী পদত্যাগ বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বক্তব্য নেই জাতিসংঘের, তবে বাংলাদেশে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় তারা। জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে সাক্ষাতের পর একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বনানীতে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির সাথে কোনো সহাবস্থান নয়। একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইবি রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। বনানী কবরস্থানে করা হয় দোয়া মোনাজাত। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন পিকনিক আর আনন্দ ফুর্তি ছাড়া কিছুই নয়। জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলনে সুনামি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জনগণ ছাড়া গণ আন্দোলন কেমন করে, জনগণ ছিল নেতাকর্মীদের আন্দোলন, নেতাকর্মী দিয়ে সুনামি হবে। পরে গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় জাতিসংঘ। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ পিসফুল একটা ইলেকশন বাংলাদেশে হোক, এইটা তারা চায়। এখানে যে শর্তগুলোর কথা বলা হয়, অপোজিশন বলছে এসব শর্ত নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। এর আগে রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার হলেও ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে ধূলিসাৎ আর বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার ছিল উদ্দেশ্য। এদিকে এফডিসিতে শোক দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেও পরীক্ষায় পাশ করেনি বিএনপি। বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে দেখতে পেল যে পরীক্ষায় পাশ করে নাই, পরীক্ষায় ফেল। আপনার সাথে জনগণও থাকতে পারে না, বিদেশিরাও থাকতে পারে না। তথ্যমন্ত্রী বলেন, হতাশা ও অস্থিরতায় আক্রান্ত বিএনপি নেতাকর্মীরা জোটের মধ্যে তালেবানদের রাখবেন। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।